प्रिय शिक्षार्थी आशा करी करोनार दुर्योगे तुम्हारा सबा भलो आसो हमें भलो आसी मोहम्मद वासिम हुसैन शेख सहकारी शिक्षक मंडल वोकेशनल शाखा सरकारी सिलेक्ट पैलेट मॉडल माध्यमिक विद्यालय कसुआ बागेरा। तो आज हमें तुम्हारे जे पाठटी दान करब से हे वोकेशनल नवम श्रेणी अध्याय तीन वोकेशनल नवम श्रेणी विषय से गणित বীজগাণিতিক রাশি থেকে আমাদের এই অধ্যায়ে একটা গাণিতিক সমস্যা আমি উপস্থাপন করছি আর তারই সমাধান করে দেখাবো। মনোযোগ সহকারে সবাই লক্ষ্য করবে। আমাদের গাণিতিক সমস্যার উদ্দীপকটি হচ্ছে যে কোনো ধনাত্মক সংখ্যা এবং সংখ্যাটির গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি এই উদ্দীপকের আলোকে সমস্যা নং একে বলা হয়েছে সংখ্যা টিকে একতলকের মাধ্যমে একতলকের মাধ্যমে প্রকাশ করে তথ্যটিকে গাণিতিক সমীকরণের মাধ্যমে প্রকাশ কর। সমস্যা নং দুয়ে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান
সমস্যা নং তিনে বলা হয়েছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ও x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার এর মান সমান হবে কি না গাণিতিক যুক্তি সহ উপস্থাপন করো। তা আমরা প্রথমে সমস্যা নং এক এর সমাধান করব। এক নং সমস্যাটা ছিল হচ্ছে সংখ্যাটিকে x চলকের মাধ্যমে প্রকাশ করে করো এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 4 হলে সমষ্টি 4 তত্ত্বটিকে গাণিতিক সমীকরণের মাধ্যমে প্রকাশ করছে। তা আমাদের সংখ্যাটি যদি x হয় সংখ্যাটি সমান x এবং গুণাত্মক বিপরীত তাহলে এবং আগে এভাবে দিল, অতএব গুণাত্মক বিপরীত সংখ্যা গুণাত্মক বিপরীত সংখ্যা সমান 1/x এটা হবে। এখন আমরা তথ্যটিকে যদি গাণিতিক সমীকরণের মাধ্যমে প্রকাশ করি সেটি হবে কি, আর ওর সমষ্টি 4 এই তথ্যই গাণিতিক সমীকরণের মাধ্যমে প্রকাশ করব, তাহলে আমরা কি লিখতে পারি, x প্লাস 1/x ইকুয়াল 4। তাহলে আমাদের এক নং গাণিতিক সমস্যা সমাধান শেষ হলো। এবার আমরা 2 নং গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে আমাদের 2 নং গাণিতিক সমস্যার সমাধান সমস্যাটা কি ছিল, যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে আমরা এবার এই যে এটা পেয়েছি, তাহলে আমরা সেটাই যে আমরা লিখতে পারি, দেওয়া আছে এটা বলা যাবে না, আসলে জায়গায় আমরা দেখ x প্লাস 1/x ইকুয়াল 4। এখন x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি, x প্লাস 1/x এর হোল স্কয়ার মাইনাস 2ab 2 ইনটু x ইনটু তাহলে 1/x। এই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা কি জানি, যে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2 এর একটা সূত্র, যেহেতু আমাদের a প্লাস b হিসেবে মান আছে। তাহলে x প্লাস 1/x, এখানে x হলো a আর 1/x হলো b, তাহলে মাইনাস 2 এর, তাহলে আমাদের a x কাটা দিতে পারি, আর x প্লাস 1/x হচ্ছে 4 মান, তাহলে 4 এর হোল স্কয়ার মাইনাস 2 সমান আমরা কি লিখতে পারি, সাইজের 16 মাইনাস 2 সমান 14। এটাই এই অংশের অ্যান্সার।
তাহলে আমাদের দুই নং গাণিতিক সমস্যার সমাধান শেষ হলো। এরপরে আমরা তিন নং গাণিতিক সমস্যাটাও সমাধান করব। আমাদের তিন নং গাণিতিক সমস্যাটা কি ছিল, যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এবং x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার এর মান সমান হবে কিনা গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো বা উপস্থাপন করো। তাহলে আমরা প্রথমে আমরা কিন্তু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি দুই নং হতে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল 14। এবার আমরা আর x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার এর মান আমাদের নতুন করে বের করতে হবে। তাহলে আমরা আর এক নং হতে কি সেটা এক নং হতে x প্লাস 1 বাই x ইকুয়াল কত পেয়েছিলাম বা এটার সমীকরণ 4। এবার আমরা x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার এর মান বের করতে হলে তাহলে আমাদের কি কি লাগবে, একটা x প্লাস 1 বাই x আর একটা হচ্ছে x মাইনাস 1 বাই x। তাহলে আমাদের এই জায়গায় কিন্তু x প্লাস 1 বাই x এর মান আছে, তা আমাদের মান বের করতে হবে কোনটা, x মাইনাস 1 বাই x এর। তাহলে আমরা এবার যদি লিখি যে এখন দিয়া এখন x প্লাস 1 বাই x ইকুয়াল 4 বা এখন এই x প্লাস 1 বাই x ইকুয়াল যদি 4 হয় তা আমরা এই x প্লাস 1 বাই x তা আমরা জানি আমরা এখন x প্লাস 1 বাই x x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার ইকুয়াল কি আমরা জানবো, যে x মাইনাস 1 বাই x এর হোল স্কয়ার প্লাস 4 x ইনটু 1 বাই x। এখন সাইড চেঞ্জ করে যদি আমরা এটা লিখি যে কি যে x x মাইনাস 1 বাই x এর হোল স্কয়ার ইকুয়াল কি লেখা যায় x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু x ইনটু 1 বাই x, এই x x কাটা দেওয়া যায় আর x মাইনাস 1 বাই x এর হোল স্কয়ার সমান এই x প্লাস 1 বাই x এর মান হচ্ছে কত 4, তাহলে 4 এর হোল স্কয়ার মাইনাস 4 বা x মাইনাস 1 বাই x এর হোল স্কয়ার x মাইনাস 1 বাই x এর হোল স্কয়ার সমান কত, 4 এর হোল স্কয়ার 16 মাইনাস 4 বা x মাইনাস 1 বাই x এর হোল স্কয়ার সমান 12। বা দিয়ে আমরা লিখতে পারি যে x বা রুট ওভার x মাইনাস 1 বাই x এর হোল স্কয়ার সমান রুট ওভার 12। উভয় পক্ষকে কি করলাম, বর্গমূল করে তাহলে 12 এর আবার বর্গমূল বা তাহলে x মাইনাস 1 বাই x ইকুয়াল আমরা 12 এর বর্গমূলের মধ্যে যদি লিখি 4 গুণন 3 তিন চারি 12 বা 12 বা x মাইনাস 1 বাই x ইকুয়াল
কত আসে 4 কে যদি বর্গমূল থেকে বের করি তাহলে আমরা 2 পাই আর এই রুট ওভার 3 সেমনা থাকবে এই তাহলে এখন অতএব লেখা যায় যে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার সমান x প্লাস 1 বাই x ইনটু x মাইনাস 1 বাই x সেটা আমাদের কি হয় এই x প্লাস 1 বাই x হলো 4 ইনটু এই x মাইনাস 1 বাই x হলো 2 ইনটু রুট ওভার 3 সমান 8 রুট ওভার 3 আসে তো এখন আমরা আসলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান পেয়েছিলাম তাহলে দেখা যাচ্ছে কি যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর এর মান 14 এবং x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার এর এর মান 8 ইনটু রুট ওভার 3 যা সমান 9 সমান 9 অতএব x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এবং x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার এর মান সমান 9 এটাই আমাদের তৃতীয় অংশের অ্যানসার তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকে এ পর্যন্তই আর তোমরা এই অধ্যায়ে এই সৃজনশীল গাণিতিক সমস্যা নং 33 সমাধান করার চেষ্টা করবে আর এ পর্যন্তই আবারও আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এ কামনা করে আমি আমার ক্লাস শেষ করার আগে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ